আসসালামু আলাইকুম, টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে লাই এক্সচেঞ্জ নিয়ে। লাই এক্সচেঞ্জের বেশ কিছু অফার রয়েছে, যেমন আপনি যদি এখানে জয়েন করেন এবং KYC কমপ্লিট করেন, আপনি $11 থেকে $12 বা তার কম বেশি পাবেন, মানে 15টা LIG টোকেন পাবেন, তাদের নিজস্ব টোকেন পাবেন, যেটা অলরেডি লিস্টেড এখানে দেখতে পাচ্ছেন। তাদের এই এক্সচেঞ্জে এই টোকেনটা কিন্তু লিস্টেড রয়েছে, এখানেই সেল করা যাবে। এবং তাদের এক্সচেঞ্জে এয়ারড্রপ চলতেছে, এখানে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ চলতেছে এবং আরও বেশ কয়েকটা অফার আছে। যেমন যদি এখানে জয়েন করেন, এয়ারড্রপের রেওয়ার্ডটা এখানে দেখতেই পাচ্ছেন। তারপর KYC কমপ্লিট করলে, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখান থেকে আপনি কিছু বেনিফিট পাবেন, সব কিছু এখানে কিন্তু লিখে দেওয়া আছে। আজকের ভিডিওতে আমি A to Z দেখিয়ে দেবো। তাদের নতুন আরও একটি ফিচার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে মাইনিং ফিচার। আপনি এখান থেকে মাইনিং করতে পারবেন, যেটা এতদিন অন ছিল না, গতকালকে এখান থেকে চালু হয়েছে। তো কীভাবে মাইনিং করবেন ওইটাও আমি দেখিয়ে দেবো। আর সোশ্যাল মিডিয়াতে ফলো করার পর এখান থেকে 5 LIG টোকেনও আপনি আর্নিং করতে পারবেন। সম্পূর্ণ লাই এক্সচেঞ্জের ভিডিও এটা। লাই এক্সচেঞ্জে কীভাবে কাজ করবেন A to Z আমি দেখিয়ে দেবো। এখানে KYC-র অপশন রয়েছে, অবশ্যই আপনাকে KYC-টা কমপ্লিট করতে হবে। হয়তো KYC কমপ্লিট হতে একটু সময় লাগতে পারে, আমার নিজেরটাও দেখতে পাবেন KYC এখনও পেন্ডিংয়ে রয়েছে। তো আপনারা কীভাবে এখানে কমপ্লিট করবেন, এখানে দেখুন KYC আমার পেন্ডিংয়ে আছে। তো কীভাবে আপনারা কমপ্লিট করবেন ওইটা আমি দেখিয়ে দেবো। KYC-র একটা ইভেন্ট চলতেছে, এখানে আপ টু 100 USDT পর্যন্ত আপনি পেতে পারেন। এটা হচ্ছে হয়তো লটারির মাধ্যমে তারা দিতে পারে। তারপর এখানে আপকামিং এয়ারড্রপ রয়েছে দেখতে পাচ্তেছেন, হোল্ড, যদি আপনি এটা হোল্ড করেন তাহলে মাইনিং থেকে অ্যামাউন্ট পাবেন, এরকম কিছু একটা। সব কিছু আমি আপনাদের এই একটা ভিডিওতে দেখিয়ে দেবো, কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ A to Z আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে থাকি। এখন আসেন প্রথমে এখানে দেখিয়ে দিই কীভাবে জয়েন করবেন। আমি এটা লগ আউট করে দেখিয়ে দিচ্ছি। লগ আউট করার পর আপনার যে যে লিঙ্কটা দেওয়া হবে, সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। এখানে দেখুন লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে চলে আসবেন। লিঙ্কে আসার পর যে রেজিস্টার পেজ যে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এখানে রেফারেল কোড অবশ্যই টাইপ করবেন। যদি রেফারেল কোড না দেওয়া থাকে, এখানে রেফারেল কোড দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে অটোমেটিকলি হয়ে যাবে। আর লাস্টের সংখ্যাগুলো হচ্ছে রেফারেল কোড। রেফারেল কোড দেওয়ার পর অ্যাগ্রিতে ক্লিক করার পর রেজিস্টারে ক্লিক করলে আপনার একটা কোড যাবে, ইমেল একটা কোড যাবে। যেহেতু আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমি এটা দেখাচ্ছি না। ইমেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। প্রথম কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্ট লগ ইন করা। লগ ইন করার পর দ্বিতীয় স্টেপে আপনাকে এখানে KYC কমপ্লিট করতে হবে। এখানে দেখুন আপনি যখন অ্যাকাউন্টে ঢুকবেন, দেন আপনাকে এরকম নোটিফিকেশন দেখানো হবে যে KYC কমপ্লিট করার জন্য। তো KYC কমপ্লিট করার জন্য প্রোফাইল অপশনে ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পর KYC অপশনটা পেয়ে যাবেন। আপনি যদি মোবাইলে দেখেন, এটা মোবাইলেও সেম, প্রোফাইলে ক্লিক করলে KYC অপশন দেখতে পাবেন, ওয়ালেট অপশন দেখতে পাবেন। তো আমরা যেহেতু KYC করবো, KYC-র অপশনে একটা ক্লিক করবেন। KYC-র অপশনে ক্লিক করার পর এরকম আইডেন্টি ভেরিফিকেশন নামে একটা পেজ পেয়ে যাবেন। তো এইখানে দেখুন সিম্পল কয়েকটা স্টেপ রয়েছে, স্টেপগুলো আমি আপনাদের দেখিয়ে দিই। এগুলো পার্সোনাল ইনফরমেশন, আপনার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ডেট অফ বার্থ, আপনার NID কার্ডের পেছনে যে ঠিকানাটা সেটা দিবেন, তারপর সবশেষে কান্ট্রি দিবেন। নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে সিলেক্ট করবেন পাসপোর্ট, আইডেন্টি অথবা আদার ডকুমেন্ট। তো আমরা আইডেন্টি কার্ড দিয়ে করবো, এই জন্য আইডেন্টি কার্ড দেবেন এবং আপনার NID কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিবেন। দেন নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে NID কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইড দুইটা সাইড আপনাকে এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর সবশেষে আপনাকে আপলোড করতে হবে NID কার্ড হাতে নিয়ে। এখানে দেখুন NID কার্ড হাতে নিয়ে জাস্ট একটা সেলফি দিতে হবে। তারপর এটা কমপ্লিট করলে আপনার এটা দেখুন পেন্ডিং দেখাবে, যেটা আমার KYC-টা পেন্ডিং আছে। আর বাকি যে অপশনগুলো আছে, রেফারেল থেকে রেফারেল কোড পেয়ে যাবেন, কাউকে রেফারেল করলে 5টা এখান থেকে টোকেন পাবেন, এগুলো তো আপনার নিজেরাই করে নিতে পারবেন। তারপর এখান থেকে ওয়ালেট অপশন আছে, ওয়ালেট অপশনে গেলে আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন, আপনার যে ব্যালেন্স এখানে আছে। তো যেহেতু আমি KYC কমপ্লিট করি নাই, এজন্য আমার এখানে ব্যালেন্স শো করতেছে না। KYC কমপ্লিট হতে একটু সময় লাগতে পারে, আমি যেটা আগেই বললাম আপনাদের, এখানে একটু অপেক্ষা করবেন। KYC কমপ্লিট হতে আপনার একটু সময় লাগতে পারে এখান থেকে, যেহেতু জানি না তাদের KYC কীভাবে তারা কমপ্লিট করে। এখান থেকে দেখুন আমার সম্ভবত লক ব্যালেন্স দেখাচ্ছে, 60টা ব্যালেন্স এখানে লক দেখাচ্ছে। আর্ন অপশনে যদি আপনারা ক্লিক করেন, হয়তো আপনারা দেখতে পাবেন যে আপনাদের এখানে লক অ্যামাউন্ট আছে। এখন আসেন এখানে লক অ্যামাউন্ট দেখাচ্ছে, এটা সম্ভবত রিফারেল ব্যালেন্স। তো প্রথমে আমরা যেটা বললাম, এখানে KYC-টা কমপ্লিট করে নেবেন, তারপর এখানে আপনার মাইনিংটা চালু করতে পারবেন। আমরা এদের প্রথম স্টেপ কমপ্লিট করছি, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এখানে দেখুন এয়ারড্রপে জয়েন করার জন্য। এবং দ্বিতীয় স্টেপ ছিল যেটা KYC, সেটাও আপনাদের দেখিয়ে দিয়েছি। তৃতীয় স্টেপে এখানে দেখুন ক্লেম ইওর রেওয়ার্ড, মানে মাইনিংটা আপনি এখান থেকে চালু করতে পারবেন, মানে মাইনিং কমপ্লিট করতে পারবেন। তো মাইনিংয়ের জন্য আমরা মাইনিং যে পেজ আছে, মাইনিং পেজে ক্লিক করবো। মাইনিং পেজে ক্লিক করার সিম্পল মাইন অপশনে ক্লিক করবেন। 24 ঘন্টা একবার অন্যান্য মাইনিংয়ের মতো এটাও মাইনিং করতে পারবেন। এখানে দেখুন আপনার অ্যামাউন্টগুলো শো করবে, দেখুন লক, এই অ্যামাউন্টগুলো আবার লক থাকবে, পরবর্তীতে হয়তো এটা আনলক করবে। পরবর্তী ইনফরমেশনও আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানিয়ে দিব। এই প্রসেসে অন্যান্য যে মাইনিং অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন, এটাও অ্যাপের মতো করে রেখে দেবেন। রেখে দিয়ে 24 ঘন্টা পরপর আপনি এখান থেকে লাইজ টোকেনটা মাইনিং করবেন। এটা কিন্তু একটা এক্সচেঞ্জের অফার, এটাকেও মিস করবেন না, যেহেতু এটা যখন আনলক হয়ে যাবে সাথে সাথে কিন্তু আপনি সেল করতে পারবেন।
প্রজেক্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি এখানে আসেন তাদের সার্ভিস সম্পর্কে জানতে পারবেন, যেমন স্পট ট্রেড, স্ট্যাক অ্যান্ড আর্ন, ফিউচার্স, এনএফটি মার্কেট প্লেস, মার্জিন ট্রেড, এয়ারড্রপ, লঞ্চ প্যাড, মাইনিং, মানে অনেক কিছু আছে এখানে আপনি এক কথায় বলতে গেলে। তো এগুলো কেউ মিস করবেন না। এখানে নিউ লিস্টিং এর একটা ইনফরমেশন দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের টোকেন যদি এখানে লিস্ট হয় সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। উপরের দিকে এয়ারড্রপ বাটন, এখানে দেখুন এয়ারড্রপের লোকও আছে, এখানে ক্লিক করলে আপনি আরও ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, সাথে আপনার রেফার লিঙ্কটাও পেয়ে যাবেন। নিচের দিকে দেখতে পাবেন আপনার যখন KYC কমপ্লিট হবে দেন আপনি এখান থেকে যে টোকেনটা আছে ওইটা পাবেন। আরও কিছু র্যাঙ্কিং আছে, এই র্যাঙ্কিংয়ের মধ্যে যারা থাকবে তাদেরকে তারা এখান থেকে বিভিন্ন ধরনের প্রাইজ রাখা হয়েছে, হয়তো এগুলো দিবে কিনা বা দিতেও পারে, যেহেতু এক্সচেঞ্জের অফার। অনলাইনে আসলে তেমন কোনো সিউরিটি কোনো সাইট বা কোনো এক্সচেঞ্জ সম্পর্কে দেওয়া যায় না, তারপর আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আর একটা ইনফরমেশন তাদের টেলিগ্রাম অ্যানাউন্সমেন্ট চ্যানেলে পেয়ে যাবেন অথবা টুইটারে গেলে পাবেন। এখানে দেখুন তাদের টোকেনটা আনলক হবে কখন। টোকেন আনলক করার জন্য অবশ্যই আপনাকে 7 দিন মাইনিং করতে হবে কন্টিনিউসলি, এখানে দেখুন বলে দেওয়া আছে। KYC ভেরিফিকেশন করতে হবে। মেইন কথা হলো এখানে মাইনিং করতে থাকেন আর আনলকের যে প্রসেসটা তারা তো বলছে 7 দিন এখানে মাইনিং করলে হয়তো বা হয়ে যাবে, তো এরকম কোনো কিছু একটা দেখতেছি না। এখানে কন্টিনিউ মাইনিং যেটা বলা হয়েছে দেখুন ফ্রম আগস্ট থেকে 26 তারিখ পর্যন্ত এর মধ্যে কিন্তু আপনাকে মাইনিংটা করতে হবে। আরও যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। মাইনিং শুরুই হয়েছে গতকালকে থেকে, জানি না এরা পরবর্তী নোটিশ কী দেয় বা পরবর্তী আপডেট কী আসে, হয়তো আমি নিজেও বুঝতেছি না। আপনারা যদি বুঝে থাকেন এটা আপনারা করতে পারেন। তারপর এখানে বিস্তারিত ইনফরমেশনগুলো অনেক কিছু আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলে এসে পেয়ে যাবেন। এখানে দেখুন লাইয়ের বিভিন্ন ধরনের এয়ারড্রপ ছিল যেগুলো আপাতত ক্লোজ আছে, বাট আপনি যদি এক্সচেঞ্জে জয়েন করেন, KYC কমপ্লিট করেন, আপনি কিন্তু এখান থেকে রেওয়ার্ডটা পেয়ে যাবেন। এটাকেও মিস করেন না, প্রত্যেকে এখানে জয়েন করতে থাকুন। আশা করা যায় ভালো একটা প্রফিট এই লাই এক্সচেঞ্জ থেকেও পাবো অন্যান্য এক্সচেঞ্জের মতো, যেহেতু টোকেনটা তাদের নিজস্ব এক্সচেঞ্জে লিস্ট রয়েছে। অবশ্যই এখানে জয়েন করবেন, KYC কমপ্লিট করবেন এবং আদার যে টাস্কগুলো আছে আপনার অ্যাভেলেবেল, যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমি ওই টাস্কগুলো হয়তো দেখাতে পারতেছি না। আদার্স অন্য কোনো টাস্ক যদি আপনার শো করে সেই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। পরবর্তী আপডেট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানিয়ে দেবো, এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।